বিন্দি, তুমি বাবাকে কোথাও দেখেছো? বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে বড়টা বাড়ি ছেড়ে চলে যায়নি তো? শীতাংশু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বড় টেনশন হচ্ছে জানো তো, বড়টা মেন্টালি এতটা আপসেট, কিছু করে না বসে। না না, শীতাংশু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার বড় টেনশন হচ্ছে জানো তো, বড়টা মেন্টালি এতটা আপসেট, কিছু করে না বসে। আমি বোধহয় জানি ও কোথায় যেতে পারে। কোথায়? গঙ্গার ধারে ভবা বাবার আশ্রমে। কর্ণর অফিস থেকে যেরকম করে হোক একটা কর্ণ সই করা পেপার জোগাড় করতে হবে। উনি তো আমাকে ডাকছিলেন, দেখো। অফিসের ভেতরের কোনো ফুটেজ কেন দেখতে পাচ্ছি না? অফিসে কি আবার কোনো সমস্যা হলো? কি মাসি? শ্রীমন্তিনী সব দিক বুঝে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে ডিভোর্স দেব। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে কাউকে কিছু না জানিয়ে এত রাতে এখানে চলে আসতে হলো? আমার জন্য কাউকে টেনশন করতে বলিনি আমি। একটার পর একটা অ্যালিগেশন লাগাবার আগে কোনোদিন আমার কথা শুনতে চেয়েছো? জানতে চেয়েছো কোনোদিন কি হয়েছিল সেই রাত্রে? শোনো তাহলে। রাগ অভিমান কাছের মানুষের উপরে হয়, আর আপনি আমার কেউ হন না, না পরিচিত না অপরিচিত। তুমি বসো, আমি স্যারকে দেখছি। এই বিন্দি কি, আই মিন সৃষ্টি কি? ওই তো কর্ণকে আগলে রেখেছে, এই দুটিতে বিয়ে দিয়ে দিলে আমার সব দায়িত্ব শেষ। আমি ইচ্ছা করে তোমায় ছেড়ে চলে যাইনি বিন্দি, সেদিন তোমার প্রাণ বাঁচাতে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে আমার থেকে দূরে ঠেলে দিতে। আমার আর সৃষ্টির তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো না। মানে? কাল ফার্স্ট ফ্লাইটেই বোম্বে যাব তোমার চিকিৎসার জন্য, আর ফিরে এসেই বিয়েটা করবো। বিন্দি, এবার যদি সবকিছু ওলট পালট হয়ে যায় না, আমি আর বাঁচতে পারবো না, আমি মরেই যাব। এবং ও কথা কইবেন নি, আমার কর্ণ কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে সৃষ্টি। তুই শুধু মরিমা, আমি এই বিয়েটা করবি না? বিয়েটা তুই করতে চাস না? না ছাড়ুন। বিন্দি, আই লাভ ইউ। আরে সৃষ্টি, সত্যি করে একটা কথা বলতো আমায়, তোর মনে কর্ণ ছাড়া আর কেউ নেই তো? আচ্ছা তো মনিমা, সে আমার মনে সারা জীবন থাকবে। আমার শহরে এখানে সবাই আছে, সবার সামনে আমি একটা কথা বলতে চাই। রঞ্জনা আর কর্ণ মুম্বাই থেকে ফিরলেই কর্ণ আর সৃষ্টির বিয়ে হবে। অফিসের বাইরে একটা সিসিটিভি ক্যামেরা আছে, তুমি ওই ক্যামেরাটার ফুটেজ দেখেছো? স্টপ স্টপ স্টপ, আমার মনে হচ্ছে এই মহিলাকেই আমি দেখেছিলাম এখানে। এই গাড়িটার খোঁজ পেতে হবে আমাদের। এনিহাও সরের বাবু এতক্ষণ ভেতরে কি করছেন? গাড়ির মালিকের নামটা এখনো জানতে পারলেন না, পেয়েছেন আপনি? পেয়ে গেছি বিদ্যি। কি নাম? এই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আংটিটা দেখি। আরে ভাই কি করছিস? এই যে ম্যাডাম, কি ভাই আমার আংটিটা কোথায়? আমার আমার সোনার আংটিটা। সেদিন রাতে যে বা যারা বেঁধে রেখেছিল তাদের মধ্যে কাউকে তুমি দেখলে চিনতে পারবে? ইয়াদান্তে না পারি, একটা জিনিস তো তোমাদের দিতে পারবো। কিছু আছে আপনার কাছে? বাচ্চা মিস ব্রেগান্সার ফোন। না না না, এক মিনিট, রং নাম্বার বলছে। হোয়াট? রং নাম্বার? আই ক্যান্ট বিলিভ দিস। রং নাম্বার বলছে মানে অ্যাড্রেসে যে ঠিক দেয়নি এটা আমি কনফার্ম, কিন্তু আমরা এইটুকু সময়ের মধ্যে কি করবো এখন সরের বাবু? বিন্দি চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিক বেরোবে। কি উপায় বেরোবে? আমরা টিয়াকে কি করে মিথ্যাবাদী প্রমাণ করবো এইটুকু সময়ের মধ্যে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, এত দৌড়াদৌড়ি করা সব বেকার হয়ে যাবে, কোনো প্রমাণ পেলাম না, এবার আস্তে আস্তে সব আশাও শেষ হয়ে যাচ্ছে। বিন্দি আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো বিন্দি, তোমার মাথার উপর মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ আছে না? আচ্ছা তো বলো বিন্দি, আশা ছেড়ো না। দেখো এত ভুল বোঝাবুঝির পর আমরা তো আবার এক হয়ে গেলাম, হয়ে গেলাম তো, তার মানে পৃথিবীতে সব অসম্ভব সম্ভব হতে পারে, হতে পারে বিন্দি। কিন্তু সরের বাবু কোনো প্রমাণ না পেলে টিয়াকে কি বলবো আমরা? মনে হচ্ছে আমরা আর এই বাড়িটাতে থাকতে পারবো না, ছেড়ে দিতে হবে আমাদের বাড়ি। না বিন্দি, কখনো নয়। ছোট বৌদি, বড়দা, পিসি, ওদের সবার জন্য আমাকে সত্যিটা খুঁজে বার করতেই হবে। মিনিট, হ্যাঁ হ্যাঁ বিক্রম দা বলো। সৃষ্টি, পুরী মাসির ঠিকানা আমি পেয়ে গেছি, আমি এসএমএস করে দিচ্ছি। পাঠাও পাঠাও এক্ষুনি, বুড়ি মাসির ঠিকানা পাওয়া গেছে। গ্রেট, এই তো
আমি আর অপেক্ষা করতে চাই না, আর অপেক্ষা করতে চাই না। আমি বলেছিলেন কিন্তু এখন আমাদের এর থেকে বেরোনোর উপায় বের করতে হবে। বুঝতে পারছি, পুরোটা ওই টিয়াদের প্ল্যান। এক সেকেন্ড, এই ব্রিগেঞ্জারা যেদিন অফিসে এসেছিল সেদিনকার সিসিটিভি ফুটেজ আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তুমি এক কাজ করো, অফিসে কাউকে ফোন করে বলো এক্ষুনি সেটা রেডি করতে। ওকে বিন্দি, ওনার বাড়ি চলো তাড়াতাড়ি। আজকে রাতটুকু গেলে কাল সকালে কয়েক ঘন্টা হাতে থাকবে, তার মধ্যে আমি সত্যিই টিয়াকে ফ্রড প্রমাণ করতে পারবো তো? মাসি, মাসি, তপন, মাসি, তপন, আন্টি অফিসে নেই, অফিসে থাকতে পারে না আন্টি। আরে কত লোকজন ওখানে চলাফেরা করে, আর যদি কেউ আন্টিরা পেতো তাহলে বিন্দিকে দিয়ে দিত, আর বিন্দির হাতে যদি আন্টি পড়তো আমরা থাকতাম এখানে। আচ্ছা, আসল ব্যাপারটা তবে এই। হ্যাঁ বলা, বল। হ্যাঁ চটকু, বলছি টিয়াদের একটা আন্টি হারিয়ে গেছে। টিয়ার আন্টি হারিয়ে গেছে মানে? কালকের দিনে যেন এরকম জট ঝঞ্ঝট না হয়, তুমি দেখো ঠাকুর। ছোট কর্তা, আমি বলছিলাম কি, সকালে যে আলপনাটা দিচ্ছিলাম তার একটা অংশ একটু বাকি থেকে গেছে, তাই বলছিলাম যে একটু প্যান্ডেলে ঘুরে গেলে হতো না? কি বলছেন কি, এত রাতে আপনি আবার প্যান্ডেলে যাবেন? মতুর, হেমা, চক্রবর্তী মশাই জানেন পাত্তর কোথায় আছে? আর চক্রবর্তী মশাই, আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন, এই বিয়ে আমার বিটেতেই হবে। অগ্নি কাল ভোরে ওর ওর শাড়ির ব্যবসার জন্য মাল তুলতে যাবে। একদিকে আমি অগ্নিকে সামলাবো, আরেকদিকে তুমি জয়ীকে। এটা কি অননা দে? এটা হলো মায়ের কাছ থেকে শেখা একটা টোটকা, তোমার পায়ে প্রলেপ লাগিয়ে দিই তাহলে ক্ষতটা তাড়াতাড়ি। আর একটু থেকে গেলে হতো না? মানে আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে আপনাকে আলাপ করানোই হলো না। একি তুমি।